হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে ভেলভেট কাপড়ে কিভাবে ব্লাউজ কাটিং ও সেলাই সাথে কাপ অ্যাড করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করতে চলেছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন, আমি কাপ নিয়েছি আর আস্তার আপনারা নিয়ে নেবেন 90 সেন্টিমিটার স্লিভলেস ব্লাউজের জন্য। এটি 36 সাইজ ব্লাউজ আমি কাটিং করব। তো আমার এখানে আস্তার একটু বেশি ছিল, আমি সেটি নিয়ে নিয়েছি। তো প্রথমে কাটিং আমরা আস্তারের পাটে করব। তো দেখুন, আস্তারের পাটটিকে একটি সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপরে নেব লম্বার মাপ, যতটুকু লম্বার মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেবেন। আমি 13 ইঞ্চ রেডি মাপ রাখবো, 1 ইঞ্চ প্লাস করে 14 ইঞ্চে দেখুন লম্বার মাপটি নিয়ে নিলাম। পিছনে হুক আই পট্টি করব, সেই জন্য 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে দেখুন দাগটিকে লম্বা করে কেটে নিলাম। এরপর দেখুন মার্জিনটিকে বাদে শোল্ডারের মাপ নিলাম 5 ইঞ্চ, সেম নিচের দিক থেকে 5 ইঞ্চ মিলিয়ে নিয়ে আর্মহোল নিচ্ছি 5.5 ইঞ্চ। এখানে নেব বডির মাপ, বডি আছে 36 ইঞ্চ, 36-এ 4 ভাগের 1 ভাগ আসে 9 ইঞ্চ। দেখুন হুকাই পট্টির মার্জিনটিকে বাদ দিয়ে নিয়েছি 9 ইঞ্চ, আর সাথে নিয়েছি 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। কোমর আছে 30 ইঞ্চ, 30-এ 4 ভাগের 1 ভাগ আসে 7.2 সুত, আর 1 ইঞ্চ নিচ্ছি পিছনে ডাটার জন্য এক্সট্রা, আর 2 ইঞ্চ নিলাম সেলাই মার্জিন। দেখুন এই দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে নেব। তো বন্ধুরা, এখানে যতটুকু পিঠের বড়া রাখতে চান তাতে সেলাই মার্জিন প্লাস করে নিয়ে নেবেন। আমি এখানে 3 ইঞ্চের পিঠের বড়া রাখবো। দেখুন ওপর নিচ হাফ হাফ ইঞ্চ নিয়ে এখানে 4 ইঞ্চ পিঠের বড়া রাখলাম। এরপরে উপরের দিকে নেক ডিপ নেব 2 ইঞ্চ, পিঠটাকে একটু ডিপ করার জন্য এখান থেকে নিচ্ছি 3.5 ইঞ্চ। দেখুন এই দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে রাউন্ড শেপই দিয়ে নিলাম। তো যেহেতু ব্লাউজটি ডিপ পিঠের, সেই জন্য আমাদেরকে এই সাইড থেকে 1/2 ইঞ্চ ডাউন করতে হবে, না হলে কাঁধ পড়ার সমস্যা আসবে। দেখুন 1/2 ইঞ্চ নিয়ে এইভাবে শেপ দিয়ে কাঁধ ডাউন করে দিলাম। এরপরে যেহেতু এটা স্লিপলেস ব্লাউজ, যদি আপনারা কাঁধের বর্ডার আরও শুরু করতে চান কিভাবে করবেন দেখে নিন। প্রথমে এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চ নিয়ে নেবেন, তারপরে যতটুকু কাঁধের বর্ডার রাখবেন এখানে নিয়ে নেবেন, তারপরে ফের সেলাই মার্জিনটিকে নিয়ে নেবেন, নিয়ে এখানে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। তো আর্মহোলের শেপের জায়গায় দেখুন নিচ্ছি আমি 1.2 সুতা। তো এইভাবে আমি পুরোটাই নিচ্ছি, 5 ইঞ্চের যে মার্জিনটি নিয়েছিলাম সেটা পুরোটাই নিলাম। আমি নিয়ে এখানে আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। আপনারা যদি কাঁধের বর্ডার সরু রাখতে চান, সেক্ষেত্রে যে মাপটি আমি আগে দেখিয়েছিলাম এখান থেকে এইভাবে শেপ দিয়ে আর্মহোলের সাইডের মার্জিনটিকে কমিয়ে দেবেন, তাহলে কাঁধের বর্ডারটি আরও সরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ব্যাক পার্টের মাপ কমপ্লিট, তাহলে অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব। এখানে দেখুন সামনের পাট কাটার জন্য আরো কিছুটা পরিমাণ কাপড় আমি এক্সট্রা ভাঁজ করে নিচ্ছি, করে নিয়ে নিচের লাইনটিকে আগে সোজা করে নেব। আর নিচের দিক থেকে আরো 1/2 ইঞ্চের একটা এক্সট্রা মার্জিন নিলাম, নিয়ে এই লাইনটিকেও সোজা করে নিচ্ছি। এরপরে দেখুন ব্যাক পার্টটিকে এখানে রাখবো। ব্যাক পার্টের যে 1/2 ইঞ্চের হুক আই পট্টির মার্জিনটি আছে সেটিকে বাদ দিয়ে এখানে ব্যাক পার্টটিকে বসাবো, বসিয়ে ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখানে মাপ দিয়ে নেব। দেখুন ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখানে চোখের দাগ দিয়ে নিলাম। এরপরে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব। এখান থেকে সামনের গলার ডিপ নেব 6 ইঞ্চ। দেখুন এদিক থেকে নিচ্ছি 3 ইঞ্চ, নিয়ে এই লাইনটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে আবারও রাউন্ড শেপ দিয়ে নেব। এই সাইড থেকে নেব 3.5 ইঞ্চ, এখান থেকে নিচের দিকে সেম নিলাম 3.5 ইঞ্চ, নিয়ে এই দাগটিকে লম্বা করে মিলিয়ে নেব। আর এই সাইড থেকে নেব 1/2 ইঞ্চ, এই সাইড থেকে সেম নেব 1/2 ইঞ্চ। এখানে কাপ বসবে, সেই জন্য বেশি ডাটের মাপ নিতে লাগবে না। আমি 1 ইঞ্চ নিয়েছি, আপনারা চাইলে বেশি করে 1.5 ইঞ্চ
এখানে ডাটের মাপ দিতে পারেন। এখানে দেখুন যেভাবে প্রিন্সেস কাটের সেফটি দেওয়া হয় আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গা থেকে নিচের দিকে নেব 3 ইঞ্চ, 3 ইঞ্চ নিয়ে উপরের দিকে 1/2 ইঞ্চের টাক্সের পয়েন্ট দিয়ে নেব। তো উপরে দেখুন এখানে 1/2 ইঞ্চ নিয়েছি, তো এখানে উপরে নিচে দুটি টাক্সের পয়েন্ট সেলাই করবো, আর মাঝে জায়গাটা গ্যাপ থাকবে। তো এখানে দেখুন বন্ধুরা টাক্সের পয়েন্ট সেলাই করার পরে কাপড়টি ছোট পড়বে, সেই জন্য সাইড থেকে আমাদের এক্সট্রা কাপড় নিতে হবে। নিচের দিকে আমি 1.5 ইঞ্চ নিয়েছি, উপরের দিকে নিলাম 1 ইঞ্চ নিয়ে দেখুন এই দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দেব। আর এখানে নিচের দিকে 1/2 ইঞ্চের যে এক্সট্রা মার্জিনটি ছিল এটিকে কোণ করে এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর দেখুন এখান থেকে 1/2 ইঞ্চ কমিয়ে সামনের আর্মলে সেফটি দিয়ে নেব। আপনারা চাইলে সেলাইয়ের সময় এই সেফটি দিয়ে নিতে পারেন, আমি এখনই এখানে 1/2 ইঞ্চ কমিয়ে সামনের আর্মলে সেফটি দিয়ে নিলাম। তো এখানে সামনের পাটের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী সামনের পাটটিকে কেটে নেব। বন্ধুরা যখন আমরা কাপ অ্যাড করি ব্লাউজে, তখন ব্লাউজের সামনের পাটটিকে আমাদের ডবল কাটিং করতে হয়। যখন ব্লাউজের কাপড় খুব মোটা বা পুরু ধরনের হয়ে থাকে তখন সিঙ্গেল কাপড়েই কাপ অ্যাড হয়ে যায়। তো দেখুন এখানে আমি সামনের পাটটিকে রেখে আরেকটি সামনের পাট কাটিং করে নিয়েছি। সামনের পাটটিকে রাখার ফলে এখানে চখের দাগ হালকা হালকা চলে এসেছে, সেটিকে আমি ডিপ করে নিলাম। তো দেখুন এটি হচ্ছে ব্লাউজের মেন পিসের সঙ্গে আমি জয়েন্ট করবো, আর এটিকে কাপের সাথে জয়েন্ট করতে হবে। তো এখানে এই পাটের গলা রাউন্ডটিকে কেটে নেব। এবারে দেখুন আস্তারের পাটটিকে উল্টো করে রাখলে উল্টো পিঠে হালকা হালকা চখের দাগ দেখা যাচ্ছে, এটিকে ডিপ করে নেব, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো এখানে কাটিং পুরোপুরি কমপ্লিট, এরপরে সেলাইটি স্টার্ট করব। এখানে দেখুন বন্ধুরা মেন পিসের সাথে আস্তারের পাটটিকে রেখে কানা দিয়ে ঘুরি একটি সেলাই দিয়ে নেব, যাতে দুটি কাপড় সেট হয়ে যায়। তো বন্ধুরা যারা একদমই নতুন তারা অবশ্যই এইভাবে সেলাইটি করবেন, তাহলে দুটি কাপড় গুটিয়ে থাকবে না। এইভাবে সেলাইটি করার পরে এক্সট্রা যে কাপড় বেরিয়ে থাকবে সেটিকে সমান করে কেটে নেওয়ার পরে দেখুন এখানে ডাটের মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নেব। এরপরে দেখুন এই সাইডের পাটটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে ডাটের পয়েন্টটিকে সেলাই করে নেব। তো এখানে সেলাইটিকে অবশ্যই ডবল করে দেবেন। উপরের ডাটটিকে যখন সেলাই করব তখন একই রকম ভাবে প্রথমে ডাটের মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নেব, তারপরে ডাটের জায়গার কাপড়টিকে ভাঁজ করে নিয়ে এখানে 1/2 ইঞ্চের যে ডাটের পয়েন্টটিকে দিয়েছি সেই 1/2 ইঞ্চের মাপ নিয়ে ডাটের পয়েন্টটিকে সেলাই করে নেব। এক সাইডের ডাটের পয়েন্ট যেভাবে আমি সেলাই করে দেখালাম বন্ধুরা, দ্বিতীয় সাইডের পাটটিকে আপনারা সেম ভাবে সেলাই করে নেবেন। তো বন্ধুরা যখনই আপনারা ভেলভেট কাপড়ের উপর প্রিন্সেস কাট ব্লাউজ বানাবেন, কাটিং ছাড়া এইভাবে ডাট দিয়ে ব্লাউজ বানাবেন, তাহলে দেখবেন আরো সুন্দর হবে ব্লাউজটা। দেখুন দ্বিতীয় সাইডের পাটটি আমি সেলাই করে নিয়েছি। যদি আপনারা এখানে প্রিন্সেস কাটের শেপের মতন সেলাই দিতে চান, তাহলে প্রথমে যেভাবে আমি ডাটের মাঝ বরাবর একটি সেলাই দিয়েছিলাম সেই সেলাইটি দেওয়ার পরে এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে প্রিন্সেস কাটের শেপটি দিয়ে নিতে পারেন। এখানে যেভাবে সেলাইটি করলাম এই আস্তারের পাটটিতেও সেম ভাবে দেখুন আমি ওপর নিচে ডাটের পয়েন্টটিকে সেলাই করে নিয়েছি। এরপরে এই পাটটিকে ডবল ভাঁজে ভাঁজ করব, এখানে এই পাটটিকে আমি উল্টো দিক রেখেছি। তো দেখুন কাঁধ থেকে বেস পয়েন্টের মাপ নেব 10 ইঞ্চ। তো দুটি সাইডে চখের দাগটি দিয়ে নিলাম, এখানে আস্তারের পাটটিকে রাখবো উপরের দিকটা উল্টো, আর এটি হচ্ছে কাপের সোজা দিক এবং এটি হচ্ছে খোল মানে উল্টো দিক। তো এইভাবে কাপটিকে ডবল ভাঁজে ভাঁজ করে দুটি পিঠে কাপের মিডিল পাটটিকে বের করে নেব। দ্বিতীয় কাপটি সেম ভাবে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে দুটি সাইডেই কাপের মিডিল পয়েন্টটিকে বের করে নিচ্ছি। তো এই
এটি হচ্ছে কাপের মিডল পয়েন্ট। এখানে কাপের যে খোল দিকটা আছে সেই দিকটা নিচের দিকে জয়েন্ট হবে আর সোজা দিকটা উপরে থাকবে। তো দেখুন কাপটিকে এভাবে উল্টো করে নিয়ে কাপের মিডল পয়েন্ট এবং কাপড়ের আস্তারের যে মিডল পয়েন্ট আছে এই দুটি পয়েন্ট মিলিয়ে নিয়ে এখানে কাপটিকে একটি সেলাই দিয়ে জয়েন্ট করে নেব। আর নিচে যে আস্তারের ডাটের পয়েন্টটি আছে পয়েন্টটিকে এই সাইডে রেখে এখানে কাপটিকে জয়েন্ট করে নিলাম। দেখুন দ্বিতীয় কাপটিও সেম ভাবে এখানে উল্টো জয়েন্ট করতে হবে। তো দেখুন কাপ এবং কাপড়ের মিডল পয়েন্টটিকে মিলিয়ে এখানে ডাটের যে মার্জিনটি আছে সেটিকে এই সাইডে রেখে একটি সেলাই দিয়ে এখানে কাপটি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে দুটি কাপ ভালোভাবে আস্তার সাথে জয়েন্ট হয়ে গেছে। এরপরে ব্লাউজের মেন পিসের সাথে জয়েন্ট করতে হবে। দেখুন ব্লাউজের মেন পিসটিকে উপরের দিকে রেখেছি সোজা এবং কাপের আস্তারটিকে এখানে উল্টো করে রেখে দেখুন দুটি পার্ট সেট করে নিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আটকিয়ে নিচ্ছি। পিন আটকিয়ে নিয়ে গলার রাউন্ডটিকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা গলার রাউন্ডটিকে সেলাই করে নিয়েছি। এরপরে মাঝে যে এক্সট্রা কাপড় আছে সেটিকে কেটে নেব। দেখুন হাফ ইঞ্চের মার্জিন রেখে এক্সট্রা কাপড়টিকে কেটে নিয়েছি। এরপর দেখুন গলার রাউন্ডের যে এক্সট্রা মার্জিনটি আছে এটিকে এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাটার সময় লক্ষ্য রাখবেন মেন সেলাইটি যেন না কেটে যায়। এখানে সেলাইয়ের আগে পর্যন্ত এক্সট্রা মার্জিনটিকে জাস্ট কেটে নেব। এরপরে দেখুন কাপের আস্তারের পাটটিকে উল্টো দিকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে উপর দিক থেকে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। তো এখানে উপরে গলার রাউন্ডে হাফ ইঞ্চের গ্যাপ রেখে একটি সেলাই দিয়ে নিলাম। আর দেখুন একই সাথে দুটি কাপড় সেট করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর খুবই সহজ ভাবে কাপটি জয়েন্ট হয়ে গেছে। এখানে সামনের পাটি রেডি হয়ে গেছে। এরপরে আমরা ব্যাক পাটিকে রেডি করব। দেখুন ব্যাক পাট রেডি করার জন্য মেন পিসটিকে উপরের দিকে রেখেছি সোজা, এরপরে আস্তারটিকে এর উপরে রাখব, রেখে আগে গলার রাউন্ডটিকে সেলাই করে নেব। সেলাইটি দেওয়ার পর দেখুন মাঝের যে এক্সট্রা কাপড় আছে সেটিকে কেটে নেব। দেখুন পুরো রাউন্ডের মার্জিনটিকে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এরপরে আস্তারটিকে উল্টো পিঠে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে উপর দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। তো সামনের গলায় যেভাবে হাফ ইঞ্চের মার্জিন রেখে গলার রাউন্ডটিকে সেলাই করেছিলাম, এখানেও সেম ভাবে হাফ ইঞ্চের মার্জিন রেখে গলার রাউন্ডটিকে সেলাই করে নিচ্ছি। আর একই সাথে সাইডের কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে কানাটিতে একটি সেলাই দিয়ে নিয়েছি। এরপরে ব্যাক পাটটিকে এভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে সাইডে প্রায় 2 ইঞ্চির মার্জিন ছেড়ে দিয়ে ব্যাক পাটটিকে আরেকটি ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। আর এখান থেকে টাক্সের লেন্থ নিলাম দেখুন 4 ইঞ্চ। 4 ইঞ্চ নিয়ে এখানে এইভাবে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে সেলাইটি দিয়ে নেব। তাহলে 1 ইঞ্চের টাক্সের পয়েন্ট রেডি হয়ে যাবে। তো দেখুন টাক্স দুটিকে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একটি সেলাই দেখালাম, আপনারা অবশ্যই ডবল করে সেলাইটি দিয়ে নেবেন। এরপরে দেখুন ব্যাক পাটটিকে সমান করে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর কেটে নেব, কারণ ব্যাক পাটে আমরা হুক আই পট্টির জন্য হাফ ইঞ্চের মার্জিন নিয়েছিলাম। তো এই মার্জিন অনুযায়ী হুক আই পট্টি জয়েন্ট করব। তো হুক পট্টি জয়েন্ট করার জন্য দেখুন আমি এখানে আস্তারের টুকরো নিয়েছি, এটি 4 ইঞ্চ পরিমাণে নিয়েছি, আপনারা এটি কম বেশি করতে পারেন। দেখুন আস্তারের পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে উল্টো পিঠে উপরের দিকে হাফ ইঞ্চ ভাঁজ করে দিয়ে দেখুন একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। এরপরে দেখুন নিচের এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এই কোণটিকে কেটে নেব। এরপরে দেখুন জয়েন্ট পট্টিটিকে খুলে নিয়ে জয়েন্ট পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব।
এরপরে দেখুন জয়েন্ট পটিটিকে ডবল ভাঁজে ভাঁজ দেবো, এইভাবে ভাঁজ দিয়ে পুরো পটিটিকে ভেতরের দিকে রেখে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব। দেখুন এখানে হুক পট্টি রেডি। আই পট্টি রেডি করার জন্য ব্যাক পার্টটিকে উল্টো করে রেখেছি, আর এখানে ব্লাউজের মেন পিস এবং আস্তার দুটো টুকরো নিয়েছি, নিয়ে উপরের দিকে দেখুন আবারও হাফ ইঞ্চ পরিমাণ ভাঁজ করে রেখে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। যেভাবে আগের পার্টটিতে হুকের জন্য পট্টি জয়েন্ট করেছিলাম সেইভাবে এখানে জয়েন্ট হবে। তো জয়েন্ট আমি ফটোফট করে নিচ্ছি। দেখুন এখানে এক্সট্রা কাপড় ছিল, কাপড়টিকে আমি অল্প পরিমাণ কেটে নিলাম। এখানে হুক পট্টির থেকে আই পট্টিতে এটাই চেঞ্জ হবে। দেখুন এখানে এক্সট্রা মার্জিনটিকে অল্প পরিমাণ ভাঁজ করে ব্লাউজের উপরে যে মেন সেলাইটি আছে সেই সেলাইটিকে জাস্ট ঢাকা দিয়ে এখানে সেলাইটি দিয়ে নেব। একটি সেলাই দেওয়ার পরে কিছুটা পরিমাণ গ্যাপ ছেড়ে আরেকটি সেলাই দিতে হবে। দেখুন আমি সেলাইটি করে নিলাম। দেখুন হুক আই পট্টি রেডি। সুবিধা ক্ষেত্রে আমি এখানে পিন আটকিয়ে নিচ্ছি। এরপরে দেখুন ব্যাক পার্টটিকে উপরের দিকে সোজা রেখেছি, আর সামনের পার্টটিকে এর উপরে উল্টো করে রেখে দুটি পার্টের হাফ ইঞ্চ মার্জিন রেখে কাঁধ দুটি জয়েন্ট করে নেব। দেখুন দুটি সাইডের কাঁধ জয়েন্ট করার পরে এই সাইডের পার্টে মার্জিন এক্সট্রা বেরিয়েছে, সেই মার্জিনটিকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এখানে ব্লাউজের পার্টটিকে খুলে নিয়ে আর্মোলের সাইডে আমরা পট্টি জয়েন্ট করব। পট্টি জয়েন্ট করার জন্য দেখুন 1.5 ইঞ্চ পরিমাণ মাপ নিয়ে আরেক পট্টি কেটে নিয়েছি এবং জয়েন্টও করে নিয়েছি। পট্টির কানাটিকে সমান করে কেটে নিলাম। এবারে পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে এখানে ব্লাউজের উপর দিক থেকে জয়েন্ট করব। যখন আমরা আরেক পট্টি জয়েন্ট করবো পট্টিটিকে জাস্ট এইভাবে হালকা হালকা পরিমাণে টানবো, টেনে তারপরে আরে পট্টি জয়েন্ট করব। তো এইভাবে আমি পট্টিটিকে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন জয়েন্ট সেলাই করার পরে এখানে পট্টির রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে দেখুন পট্টিটিকে এইভাবে উল্টো পিঠে ভাঁজ করে দিয়ে উপরের দিকে হাফ ইঞ্চ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি একটি সাইডে আলমারির পট্টি যেভাবে জয়েন্ট করে দেখালাম, দ্বিতীয় আলমারির পট্টিটিও আপনারা সেম ভাবে জয়েন্ট করে নেবেন। আলমারির পট্টি জয়েন্ট করার পরে ব্যাক পার্ট ও সামনের পার্টের মিডিল বরাবর মিলিয়ে নিয়ে দেখুন সাইডে জয়েন্ট সেলাইটি করে নেব। তো কাটিং এর সময় সাইডে আমি এক্সট্রা মার্জিন বেশি করে রেখেছিলাম, তো দেখুন আমার সামনের পার্টে এক্সট্রা মার্জিন অনেকটাই বেরিয়েছে। ওটা কোনো ব্যাপার না, সামনের পার্ট ও ব্যাক পার্ট মিলিয়ে এখানে জয়েন্ট সেলাই সাইডে করে নিলাম। এরপরে সামনের পার্টে যা এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন এই ব্লাউজের পার্টটিকে এরপরে এইভাবে উল্টো করে নিয়ে কাঁধ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তাহলে এটা গুম সেলাই হয়ে গেল। তো বন্ধুরা বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি এসে থাকে তাহলে একটু ইগনোর করবেন। তো দেখুন যেভাবে ওই সাইডে আমরা গুম সেলাই করলাম সাইডটি জয়েন্ট করে নিলাম, সেভাবে দ্বিতীয় সাইডের পার্টটি জয়েন্ট করে নেবো। আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। এরপরে কোমর পট্টি জয়েন্ট করার জন্য দেখুন 2 ইঞ্চ পরিমাণে সোজা পট্টি কেটে আমি জয়েন্ট করে নিয়েছি। এরপরে ব্লাউজের ওপরে হাফ ইঞ্চির মার্জিন রেখে পট্টিকে জয়েন্ট করে নেব। আর এই পট্টি যেহেতু সোজা পট্টি তো সামনের পাটে যে কাপের মিডিল পয়েন্টটি আছে এখানে একটি কুচি বা ডার্ট দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে দেখুন আবার পট্টিটিকে জয়েন্ট করে নিলাম।
দেখুন এই কানার এক্সট্রা মার্জিনটিকে এরপরে ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে এইভাবে নিয়ে জয়েন্ট পটির ওপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। দিয়ে দেখুন এখানে মার্জিনটা আমার বেশি আছে, তো আমি 1/2 ইঞ্চ পরিমাণে কেটে নিলাম, কারণ এই জয়েন্ট পুটিটিকে যখন ডবল ভাঁজে ভাঁজ করব কাপে এসে ঠেকে যাবে, সেই জন্য আমি এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম। এখানে কাপ যতটুকু আছে তার নিচে আমাদের এই কোমরের বর্ডারটি রাখতে হবে, তো 1/2 ইঞ্চ পরিমাণ বর্ডার রাখবো, সেই জন্য দেখুন পুটিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে পুটির কানা দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব। তো কোমর পট্টি এখানে রেডি। এরপরে ব্লাউজে বডি ফিটিংস এর মাপ কি হয়ে দিতে হবে, দেখুন এখানে মিডিল বরাবর থেকে বডির 1/4 ভাগ এই সাইডে নিয়ে নেব। তো বডির 1/4 ভাগ আসছে আমার 9 ইঞ্চ, কারণ 36 ইঞ্চের বডি ছিল, আর এই সাইড থেকে সেম নেব 9 ইঞ্চ। কোমর ছিল 30 ইঞ্চ, তো 30-এর 1/4 ভাগ আসে 7.2 সুতা, এই সাইড থেকে সেম নিলাম 7.2 সুতা, এই সাইড থেকেও সেম নেব 7.2 সুতা। এই দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে তো এখানে চোখের দাগ অনুযায়ী বডি ফিটিংস সেলাইটি করে নেব। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ।